فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এক বোন প্রশ্ন করেছেন যে একাধিক বিবাহিতা মহিলা জান্নাতে প্রবেশ করলে সে কোন স্বামীর সাথে জান্নাতে থাকবে। আসলে এটা সবারই একটা মনের প্রশ্ন যে যারা একাধিক বিবাহ করে আসলে তারা জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে মহিলাদের ক্ষেত্রে। তো একাধিক বিবাহিতা নারী ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমরা বর্ণনাগুলো পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদেরকে ফলো করতে হবে। তো একাধিক বিবাহিতা নারী মহিলা জান্নাতি মহিলারা তারা সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে, যে দারদা তার পিতার মৃত্যুর পর তার মাতাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহের প্রস্তাব রাখা হলে তিনি বলেন যে আমি কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি নই, কেননা আবু দারদা বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নারীরা তাদের শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। অতএব আমি আমার স্বামী আবু দারদার আমি আবু দারদার সাথে পরিবর্তে কাউকে চাই না, তার সাথে জান্নাতে থাকতে চাই। একই ধরনের বক্তব্য এসেছে আসমা বিনতে আবু বকর হতে, যে অনুরূপভাবে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় স্ত্রীকে তার স্ত্রীকে বলেছিলেন যদি তুমি আমার সাথে জান্নাতে স্ত্রী হিসেবে থাকতে চাও তাহলে তুমি আমার পরে অন্য কাউকে বিবাহ করো না, যেটা তাবরানির ভিতরে আসছে এবং বাইহাকির ভিতরে আসছে সিলসিলা সহিহার 1281 নম্বর হাদিস। তো এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে একাধিক যারা বিবাহ করে তাদের শেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমরা এই হাদিস দয়ের মাধ্যমে জানতে পারলাম। তাহলে এখানে স্পষ্ট হলো এটাই যে একাধিক বিবাহিতা জান্নাতি মহিলা যারা তারা সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। যেমন সাহাবা ইকরাম তারা কিন্তু আশা করছিলেন এটা যে তারা একসাথে জান্নাতে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদেরকেও সে আশা করতে হবে জান্নাতে, যাতে করে আমরা সব একসাথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।